আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের ম্যাথের খুবই ইম্পর্টেন্ট দুটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গসাগু এবং লসাগু। তোমরা এই ভিডিওটা যদি পুরোটা দেখো, 10 মিনিটের একটা ভিডিও, তাহলে আশা করো যে লসাগু আর গসাগু নিয়ে কোনো প্রবলেম থাকবে না এবং মুহূর্তের মধ্যেই তোমরা যে কোনো সংখ্যার লসাগু এবং গসাগু বের করতে পারো। প্রথমেই আসো, জাস্ট আর কিচ্ছু না, আমি যে সংখ্যার গসাগু মানে কি, যে সংখ্যা দেয়া থাকবে এই সংখ্যার মধ্যে এমন সর্বোচ্চ সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে এই দুইটারে কী করতে পারা যায়, ভাগ করা যায়, এটাই হলো গসাগু। অর্থাৎ যদি এখানে তিনটা সংখ্যার বলে ধরো 4, 8 আর কত 15, তাহলে এই তিনটা সংখ্যার মধ্যে এমন কমন সংখ্যা বাই করবা যেটা দিয়ে এই তিনটারে কী করা যায়, সর্বোচ্চ কমন কিন্তু ভাগ করা যায়। তাহলে 4 আর 8-এর গসাগুটা আমরা খুব ইজিলি বের করবো। দেখো এই দুইটার কী নিবো, ডিফারেন্স নিবো আর কিচ্ছু না। অর্থাৎ একটা থেকে আরেকটা বিয়োগ করে দেবো, 4 আর 8 থেকে 4 বিয়োগ করলে কত আসে বলো তো? 4। ডিফারেন্স মানে বুঝছো তো, প্লাস মাইনাস চিন্তা করার দরকার নেই, ছোটো বড় ফ্যাক্টর না। 4 থেকে 8 গেলে 4, আমি শুধু পজিটিভ মানটা নিব। তারপর যে মানটা পাবো সেটা দিয়ে দেখবো যে উভয় সংখ্যারে কী করা যায় কি না, ভাগ করা যায় কিনা। যদি ভাগ করা যায় তাহলে এই দুইটা সংখ্যার গসাগু এইটা, শেষ। ওকে, এখন আসো, বললা যে দুইটা তো পারলাম, যদি তিনটা থাকে তাহলে কি করব। সিমিলার, তিনটা যদি থাকে তাহলে প্রথমে দুইটার ডিফারেন্স নাও, 4 আর 8-এর ডিফারেন্স 4, 8 আর 15-এর ডিফারেন্স কত? 7, আর এটার ডিফারেন্স হলো 11। অর্থাৎ এইটা প্রথম দুইটা, তারপর প্রথমটা সেকেন্ডটা, সেকেন্ডটা থার্ডটা, থার্ডটা প্রথমটা, শেষ। তাহলে দেখো আমার কিচ্ছু চিন্তা করার দরকার নেই, আমি সর্বনিম্ন ডিফারেন্সটা নিব, সবচেয়ে ছোট ডিফারেন্স, এটা কি সবচেয়ে ছোট বিয়োগফল নেব, সবচেয়ে ছোট বিয়োগফল নেব। ওকে, তাইলে তারপরে দেখো আমি, তাইলে 4, 8 আর 15 এর মধ্যে সবচেয়ে ছোট বিয়োগফল কত? 4। এখানে একটু ট্রিকি হবে, দেখো 4 আর 8-এর বিয়োগফল 4, তাই না? আর 8 আর 7-এর বিয়োগফল কত? 8 আর 15-এর বিয়োগফল কত? 7। 15 আর 4-এর বিয়োগফল তো আরও বড় 11, সো আমি ওগুলো লিখারই দরকার নেই, 4 নিব। 4 নিয়ে দেখো এটাকে ভাগ গেলো, এটাকে ভাগ গেলো, এটাকে ভাগ যায় না। তাহলে আমি কি করব, যে রেজাল্টটা পাইছি বিয়োগফল সেটাকে তখন আমি 2 দ্বারা ভাগ করব। এই ভাগফল যেটা পাবো না সেটা দিয়ে প্রথমে 2 দ্বারা ভাগ করি। এই যে 2 পাইলাম, 2 দিয়েও কি এগুলো যায় দেখো তো? একটা যায় না কিন্তু, তাহলে 2ও হবে না, সিরিয়ালি ভাগ করে যেতে থাকবো। 4কে 3 দ্বারা ভাগ যায়, যায় না। তখন তোমার লেখার দরকার নেই, তোমার বোঝার জন্য আমি দিছি। 4কে 4 দ্বারা ভাগ যায়, 1 1 দ্বারা দেখো 3টাকেই ভাগ যায়, তাহলে এদের গসাগু কত হবে? 1। এখন আসো, যদি এরকম থাকে 72, 12 এবং 16, তাহলে এই দুটার ডিফারেন্স কত বলো তো? 72 আর 12 ডিফারেন্স 60, এটা ডিফারেন্স কত? 4। তাহলে বুঝতেই পারতেছো 12 আর 16 ডিফারেন্সটাই সর্বনিম্ন হবে 4। 4 দ্বারা দেখো 3টাকেই বাদ যায়, 4 আর 8 72, 3 4 12, সো এদের গসাগু কত? 4। সিম্পল, একদম সিম্পল। দেখো মুখোমুখি তুমি কি করতে পারতেছো, করে ফেলতে পারতেছো। এখন যদি 4টা সংখ্যা থাকে, 4, 6, 14, 16, তাহলে এই দুটার ডিফারেন্স কত? 2। এই দুটার ডিফারেন্স কত? আরও বড়, দরকার নেই আমার মনে করারই। এই দুটার ডিফারেন্সও কত? 2। এইটা এটা ডিফারেন্স তো আরও বড়, সে ডিফারেন্স দুইটা সমান হলে অসুবিধা নেই, একটা নিলেই হবে ছোটোটা। 2 দ্বারা দেখো সবগুলোকে ভাগ যায়, তাহলে এদের গসাগু কত? 2। পারবা একটু? এখন যদি এরকম থাকে 28, 48, 72, তাহলে এই দুটার ডিফারেন্স কত? 20। দেখো এইটা এটা ডিফারেন্স কত? 48, 24 কিন্তু, সো এটা আমার নেয়ারই দরকার নাই, এইটা এটা ডিফারেন্সটা আরও বড়, চিন্তা করার দরকার নেই। সো 20 দ্বারা কি এগুলোকে ভাগ যায়? যায় না। তাহলে যেটা না গেলে আমি প্রথমে এটাকে 2 দ্বারা ভাগ করবো, কত আসে? 10। 10 দ্বারা কি যায়? যায় না, আমি কিন্তু এগুলো দিয়ে ভাগ কর দেখবো তখন। হ্যাঁ, তাহলে 20কে 3 দ্বারা ভাগ যায়? যায় না, কাটা। 20কে কত দ্বারা ভাগ যায়? 4 দ্বারা যায়, কত আসে বলো তো? 5। 5 দিয়ে কি সবগুলো যায়? যায় না। 20কে কত দ্বারা ভাগ করবো? 5 দ্বারা, 4। 4 দিয়ে দেখো সবগুলাকে যায়, সো ওদের গসাগু কত হবে? 4। সিম্পল না একদম? সোজা কথা, আমি ডিফারেন্সটা নিব, যদি ডিফারেন্স দিয়ে সবগুলোকে ভাগ যায় তাহলে ডিফারেন্সটাই আমার গসাগু, আর যদি ডিফারেন্স দিয়ে সবগুলোকে ভাগ না যায় তখন আমি কি করবো? প্রথমে ডিফারেন্সটাকে 2 দ্বারা ভাগ করবো, যে রেজাল্টটা পাবো সেটা দিয়ে দেখবো। যদি না যায় তারপরে সিরিয়ালি যাবো আগে, 2 দ্বারা ভাগ করবো, 3 দ্বারা ভাগ করবো, 4। আর যদি ভাগ না যায় তাহলে ওটা আমার কাউন্টই করার দরকার নেই, বুঝতে পারছো? একদম সিম্পল কিন্তু গসাগু বের করা। তো আশা করো যে তোমরা এটার গসাগু বের করতে পারবা। আচ্ছা, গসাগুর আরেকটা প্রশ্ন এরকম আসে যে ধরো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 4 ও 8কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাহলে এটা বুঝাইছে এদের গসাগুটাই। অর্থাৎ এদের গসাগু দ্বারাই যদি তুমি এই দুইটাকে ভাগ করো, কোন বৃহত্তম সংখ্যা বলছে কিন্তু, অর্থাৎ সর্বোচ্চ কোন সংখ্যা দ্বারা ভাগ করলে এই দুইটাকে যদি ভাগ করো, এই যে তুমি 4কে, এইটা দেখো ভাগশেষ থাকবে না। এর 4-এর উপরে কোনো সংখ্যা দ্বারা তুমি কিন্তু এই দুইটাকে ভাগ করতে পারবে না, যেখানে ভাগশেষ থাকবে না, এরকম কোনো সংখ্যা পাবে না। বা এরকম বলতে পারে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 10 ও 14কে ভাগ করলে যথাক্রমে
দুই ও ছয় কত থাকে? ভাগশেষ থাকে। যদি ভাগশেষ থাকে বলে তাহলে ওই ভাগশেষটা বিয়োগ করে সংখ্যা লিখবে। 10 থেকে 2 গেলে কত? মানে 10 মাইনাস 2 8, আর 14 মাইনাস 6 কত? 8। আচ্ছা এটা দুইটাই সমান হয়ে যাচ্ছে, তো তাই আমি এটা একটু কমায় দিলাম, 3। ওকে 3, তাহলে কত হয় বলো তো? 7। অর্থাৎ যদি ভাগশেষ না থাকে তাহলে ডিরেক্ট ওদের বৃহত্তম সংখ্যা মানে ওদের গোসাগু, আর যদি বলে ভাগশেষ থাকবে তাহলে ওই সংখ্যাগুলো থেকে ভাগশেষ বিয়োগ করে যে সংখ্যাগুলো পাবা তাদের গোসাগুটাই হচ্ছে তোমার বৃহত্তম সংখ্যা। কিন্তু 7 আর 8 এর গোসাগু কত? ডিফারেন্স কত? 1।